जय राधे, जय कृष्ण, जय गौर हरि। तो बंधुरा, आशा करी अपनारा भलो आछेन। चलुन ईश्वर नाम स्मरण करे आज के एक भगवान श्रीकृष्णेर एक सुंदर एक बांगला भक्ति गीति गान शिखी आमरा। तो बंधुरा, शुरू करार प्रथमे आपनादेर काछे आमार एक छोट्ट अनुरोध, यदि आपनारा एखोनो पर्यन्त आमार यूट्यूब चैनलटी सबसक्राइब ना करे थाकेन सबसक्राइब करे राखुन। एरकमई सुंदर सुंदर বাংলা ভক্তিগীতি, হিন্দি ভক্তিগীতি, ভজন, আধুনিক গান, সব গানের টিউটোরিয়াল পাওয়ার জন্য, সব গানের ক্লাস পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, যদি আপনাদের শুনতে অসুবিধা হয়, কারণ বন্ধুরা আমার কাছে তো কোনো মাইক নেই, যেহেতু ফোনে ক্যামেরা রেকর্ড হচ্ছে, তাও আওয়াজটা একটু আস্তে আস্তে আপনারা শুনতে পেতে পারেন, তাই বলছি বন্ধুরা হেডফোন ব্যবহার করুন ভালোভাবে শোনার জন্য। তো বন্ধুরা চলুন শুরু করছি। তো বন্ধুরা বলছি, এই গানটি আপনাদের আমি সি সাব স্কেলে শিখিয়ে দেব, যে স্কেলে আমি গাই। তো বন্ধুরা, একটা গানকে তো সব স্কেলে দেখানো সম্ভব নয়, তাই আমি আমার স্কেলে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্কেলে বাজাতে পারেন, বা আমি যে স্কেলে দেখাচ্ছি সে স্কেলেও বাজাতে পারেন। তো চলুন দেখে নিই সি সাব স্কেল কোনটা। এটা সি সাব স্কেল। তো সার গা পা ধা দেখে দিই, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা হলো সি সাব স্কেল। তো বন্ধুরা, গানটি হচ্ছে জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। তো বন্ধুরা, গানটি যারা এখনো পর্যন্ত শুনেননি, গানটি আপনারা ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন, ভালোভাবে গানটা শুনবেন, তারপরে আমার এই ক্লাসটি দেখে ভালোভাবে হারমোনিয়ামে তুলতে পারবেন। তো বন্ধুরা, গানটিতে একটি স্থায়ী রয়েছে, দুটি অন্তরা রয়েছে। তো বন্ধুরা, দুটি অন্তরার সুর আর স্বরলিপি দুটোই একই, তো আপনারা প্রথম অন্তরা একটু ভালোভাবে শিখবেন, তাহলে দ্বিতীয় অন্তরা বাজাতে পারবেন, তাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে দুটো স্থায়ীটা আগে দেখাচ্ছি। শুরু হচ্ছে মা থেকে, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তো বন্ধুরা, এরকম রয়েছে স্থায়ীটা, চলুন স্থায়ীটা আপনাদের ধীরে ধীরে শিখিয়ে দিই। তো বন্ধুরা, গানটিতে কোমল নি ব্যবহার হচ্ছে, কোমল এই সরি বন্ধুরা, এটা কোমল নি নয়, এটা কোমল ধা। তো ধা, কোমল ধা ব্যবহার হচ্ছে, আর কোমল নি ব্যবহার হচ্ছে, আর কোমল রে ব্যবহার হচ্ছে, সি সাব স্কেল অনুযায়ী যেটা আপনাদের দেখালাম, ধা নি আর রে আর কোমল গা, এই কোমল স্বরগুলো ব্যবহার হচ্ছে। তো বন্ধুরা দেখে নিই, স্থায়ীটা রয়েছে জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি, এই দুটি লাইন রয়েছে স্থায়ীতে। তো বন্ধুরা দেখে নিই, জয় প্রথমে রয়েছে জয়, জয় কথাটি হচ্ছে মাতে, জয় এবার আসছে গোপাল, গোপাল গোপাল হচ্ছে মা থেকে যাবে সাথে, তো জয় হলো মাতে, এবারে গোপাল মা থেকে পুরো সাথে যাবে, বুঝলো গোপাল। এরপর আসছে কৃষ্ণ, কৃষ্ণ কথাটি হচ্ছে সা আর কোমল নি আর কোমল রে, এই নি হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ সা নি রে, এই নি হচ্ছে কৃষ্ণ। আর এরপর আসছে মুরারি, তো মুরারি কথাটি হচ্ছে সা নি ধা পা মা, সা কোমল নি কোমল ধা পা মা, এই নি হচ্ছে মুরারি। তার একবার বলে দিচ্ছি নোশনটা, জয় থাকছে মাতে, গোপাল হচ্ছে মা সা, কৃষ্ণ সা কোমল নি কোমল রে, আর মুরারি সা কোমল নি ধা পা মা, এটা হচ্ছে প্রথম লাইন, বুঝতে পারলেন। এরপরের লাইনে যেটা আসছে হে নাথ নারায়ণ হরি, তো প্রথমে আছে হে, হে কথাটি হচ্ছে মা আর পানি হচ্ছে হে, হে তারপরে আসছে নাথ, হে নাথ, নাথ হচ্ছে কোমল ধা আর পা, নি হচ্ছে নাথ, হে তোর হে হলো মা পা, নাথ হলো ধা পা। তারপর আসছে নারায়ণ, নারায়ণ হরি, নারায়ণ কথাটি হচ্ছে হে নাথ নারায়ণ,
তো নারায়ণের নারা কথাটি হচ্ছে মা পা আর অন্ন, অন্ন কথাটি হচ্ছে মা আর কোমলগা। তো নারায়ণ পুরো কথাটি হচ্ছে মা পা মা কোমলগা নারায়ণ। আর আসছে হরি, হরি হরি। তো হরি কথাটি হচ্ছে মাতে, তারপরে ই হরির পরে হরি, ইরির পরে যে ইটা টানটা রয়েছে হরি। তো তারপরে যে বললাম যে ই বলে টানটা রয়েছে সেটা হবে পা মা গা হরি, শেষ হলো মাতে। আর ই বলে টানটা ই হরি ই, তো পা মা গা, এই হচ্ছে হরি। তো বন্ধুরা এই দ্বিতীয় লাইনটি দুবার রিপিট রয়েছে, তাই হরি বলে টানটা হচ্ছে হরি। আবার শুরু হবে হে নাথ নারায়ণ হরি, এই লাইনটা প্রথমবার যখন করলেন হরি হরি, তো ই বলে টানটা হয়ে পা মা গা হলো। আবার যখন এই লাইনটা দ্বিতীয়বার রিপিট করবেন বন্ধুরা হে নাথ নারায়ণ হরি, তো পুরোটা একই স্বরলিপি থাকবে, শুধু হরিটা লাস্টে রেখে দেবেন, মাতে রেখে দেবেন, আর ই বলে টানটা দেবেন না। তো বন্ধুরা এটা হলো স্থায়ী, স্থায়ীটা আপনারা দুবার কি তিনবার বাজাতে পারেন। তারপর ওই স্থায়ী অংশটি মুখে না বলে একটু বাজিয়ে ওটা হলো মিউজিক, ওটা বাজাবেন, তারপরে যাবে অন্তরায়। এই মিউজিকটি বাজাবেন, তারপরে আসছে অন্তরা। অন্তরা রয়েছে জয় যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী হে নাথ নারায়ণ হরি। তো বন্ধুরা দেখে নি প্রথমে কেমন রয়েছে, তারপরে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। শুরু হচ্ছে সা থেকে জয় যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণ কেশব গোবিন্দ যাদব মাধব মুকুন্দ হে কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি। তো বন্ধুরা এটা হলো অন্তরা, প্রথম অন্তরা। চলুন ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে আসছে জয়, জয় থাকছে সাথে, জয় থাকছে সাথে যাদব, যাদব কথা দিয়ে যাচ্ছে মাতে, জয় যাদব, জয় থাকলো সাথে, যাদব গেল মাতে, যাদব। এরপর আসছে মাধব, মাধব কথা দিয়ে যাচ্ছে মাধব, মাধব মা আর পা, এটি হচ্ছে মাধব, মাধব মা পা। এবার আছে মুকুন্দ, মুকুন্দ হচ্ছে কোমলগা আর পা, মুকুন্দ, এটি হলো অন্তরের প্রথম লাইন। তো আরেকবার দেখিয়ে দিই, জয় থাকছে সাথে, যাদব মাতে থাকছে, আর মাধব, মাধব হচ্ছে মা পা, আর মুকুন্দ গা পা, এই হচ্ছে এটা হলো মুকুন্দ, এটা হলো প্রথম লাইন। এরপরে যে লাইন আসছে হে কৃষ্ণ কেশব গোবিন্দ, তো হচ্ছে শুরু হচ্ছে মাতে, মা থেকে হে, হে কথাটি হচ্ছে মা আর পানি হচ্ছে হে কৃষ্ণ, কৃষ্ণ কথাটি থাকছে কোমল ধাতে, হে কৃষ্ণ, হে কথাটি হচ্ছে মা পা, কৃষ্ণ কথাটি থাকছে কোমল ধাতে। তারপর আসছে কেশব, হে কৃষ্ণ কেশব কেশব, কেশব কথাটি হচ্ছে কোমল ধা, কোমলনি আর পা, এনে হচ্ছে কেশব, কেশব ধানি পা কেশব, বুঝতে পারছেন। তারপর আসছে গোবিন্দ, গোবিন্দ কথাটি হচ্ছে মা কোমল গা মা, গোবিন্দ মা গা মা, এই হচ্ছে গোবিন্দ। তো এটি হলো দ্বিতীয় লাইন। এরপরে যে লাইনটা আসছে বাসুদেব গিরিধারী, এই লাইনটা হবে বন্ধুরা প্রথমে যেরকম করেছিলাম জয় গোপাল কৃষ্ণ মুরারী, সেই সুরেই এটা হবে, যেমন প্রথমে করেছিলাম জয় গোপাল কৃষ্ণ মুরারী, সুরে করেছিলাম সেই সুরেই হবে, বাসুদেব গিরিধারী বলে দিচ্ছি, বাসুদেব, তো বাসুদেব হচ্ছে মা
সা আর কোমল নি, এই নিয়ে হচ্ছে বাসুদেব। বাসু দেব, বাসুর দেবর বাসু থাকছে মাতে, আর দেব হচ্ছে সা নি, বুঝতে পেরেছেন? তো বাসুদেব মা সা নি। তারপর আছে গিরিধারি, গিরিধারি তো গিরিধারীর গিরিটা হচ্ছে কোমল রে আর কোমল সা, কি কোমল সা বলছি সরি বন্ধুরা, তো গিরিধারীর গিরিটা হচ্ছে রে আর সা নিয়ে আর ধারী, গিরিধারী গিরিটা হলো সা রে সা কোমল রে আর সা, আর ধারী হচ্ছে নি ধা পা মা, কোমল নি কোমল ধা পা মা ধারী। তো গিরিধারী হচ্ছে পুরো কথাটি হচ্ছে রে সা নি ধা পা মা, এই হচ্ছে গিরিধারী, গিরিধারী, বুঝতে পেরেছেন? এই লাইনটা আপনারা দুবারও বাজাতে পারেন, বাসুদেব গিরিধারী। এরপর আসছে স্থায়ী রংসরা ফিরে আসবে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, এই লাইনটা দেখানোর প্রয়োজন নেই, আপনারা প্রথমেই প্রথমেই শিখে নিয়েছেন এই লাইনটা। তো এটি হলো স্থায়ী, সরি বন্ধুরা, তো বন্ধুরা এটি হলো অন্তরা। তো অন্তরাটা ভালোভাবে বুঝতে পেরেছেন? এরপরে যে অন্তরটা আসছে বন্ধুরা, ভক্ত সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু, দীনবন্ধু দুঃখ হারি হে নাথ নারায়ণ হরি। বন্ধুরা প্রথম অন্তরটা যেরকম করেছিলেন সেরকমই অন্তরটা হবে, আমি নোটেশন বলছি না, আমি জাস্ট ধীরে ধীরে করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে। যার প্রথম অন্তর করেছিলাম সা থেকে, এই অন্তরটা হবে সা থেকে, ভক্ত সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু, ভক্ত সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু, দীনবন্ধু দুঃখ হারি, দীনবন্ধু দুঃখ হারি হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে অন্তর শেষ হওয়ার পরে হে নাথ নারায়ণ সাইড অংশটি হলো, এরপরে আবার ফিরে যাবে জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি, লাস্টে ওই স্থায়ী অংশটি দুবার কি তিনবার বাজালেন, তারপরে গানটি শেষ করতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা গানটি ভালোভাবে শিখতে পেরেছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন, আর তাও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনার সহযোগিতা নিশ্চয়ই করবো বন্ধুরা। তো বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে গানের ক্লাস এখানে শেষ করছি, গানটি ভালো লাগলে গানের ক্লাস ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর গানের হারমোনিয়ামের নোটিশন পাওয়ার জন্য। তো বন্ধুরা এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, জয় নিতাই, জয় গৌড়।